ইফতারের দাওয়াতে যদি যেতেই হয় তাহলে কয়েকটা জিনিস আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রথমত তার একটা ভালো উদ্দেশ্য আপনার কাছে যদি স্পষ্ট হয় এবং ইফতারটা যদি তিনি হালাল খাবার থেকে তৈরি করেন তাহলে আপনি যাবেন। আর ইফতারে যদি ভালো কিছু আপনি পান, যেমন একটা দিনের ছোট্ট একটা আলোচনা বা একটা ছোট্ট নাসিহা থাকলো, এই ইফতারগুলো যদি হয় গৌরবের, অহংকারের ইফতারগুলো যদি হয় আসলে মানে দিনই কোনো উদ্দেশ্য নয় দুনিয়ার উদ্দেশ্যে, তাহলে সেই ইফতারে যাবেন কি না সেটা আপনি অবশ্যই চিন্তা করে দেখার অবকাশ আছে, যে জন্য আপনি প্রশ্ন করেছেন। যদি আপনি মনে করেন যে কোনো কোনো ইফতারে গেলে আসলে দিন রক্ষিত হবে না, দিনের উদ্দেশ্য ক্ষুণ্ণ হবে এবং হারাম খেয়ে খাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সেটাকে আপনি অ্যাভয়েড করবেন। আর যদি ইফতারে যাওয়ার মধ্য দিয়ে আপনার দিনদারির কল্যাণ হয় বা দিনই দাওয়াতের কাজ হয় তাহলে আপনি ইফতারে যাবেন।